সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণী তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা প্রশ্নটি শেয়ার করতেছি আগে তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নটি অলরেডি শেয়ার করা হয়েছে তোমরা এই প্রশ্নগুলোর সমাধানও এই চ্যানেলে পেয়ে যাবে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেখো শিক্ষার্থীর নাম এরকম প্রথমে একটি সব তৈরি করতে হবে এখানে শিক্ষার্থীর নাম বিদ্যালয়ের নাম ক্রমিক বা পরিস্থিতি নম্বর এবং এখানে শাখা খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজলেট তৈরি পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ পরে খবর বিশ্লেষণ করবে কাজ এক খবরের শিরোনাম লিখি দলগত কাজ খবরের কাগজ পরে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা শখ অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো নমুনা শখ গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এভাবে একটি নমুনা শখ তৈরি করতে হবে তো এখানে দেখো আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটা হলো একক কাজ তুমি এখানে লিখবে এই ঘরে লিখবে আর বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর এটা হচ্ছে দলীয় কাজ কাজ এই লিখবে এবার দুই অতীত ও বর্তমানের মিল অমিল খুঁজি দলগত কাজ এটা তিরিশ মিনিট সময় পাবে তোমরা হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো আবার খবরের কাগজ পরে বর্তমান জীবন ব্যবস্থার একটা চিত্র তুমি পেয়েছো তারপরে ভায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই দুইটি বিষয়ের তুলনা করো এবার নমুনা ডায়াগ্রাম অতীতের জীবন ব্যবস্থা এখানে হচ্ছে মিল বর্তমান জীবন ব্যবস্থা নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এটা হলো একক কাজ এখানেও ত্রিশ মিনিট সময় পাবে তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মে নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা আহ ব্যাখ্যাসহ বলো তারপরে হলো কাজ চার প্রতিবেদন লিখি এখানে চল্লিশ মিনিট সময় পাবে তোমরা এটা হলো একক কাজ তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো হিন্দু ধর্মের প্রধান প্রধান গ্রন্থে নির্দেশনা হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তারপরে কাজ পাস নিউজ লেটার তৈরি করি দলগত ও একক কাজ এখানেও ষাট মিনিট সময় পাবে তোমরা খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছ তা চিহ্নিত করো এই খবরগুলোতে যেমন মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারে হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করেছে তা আলোচনা করে খাতায় নোট রাখো এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে একটা পৃষ্ঠার একটি নিউজলেট তৈরি করো নিউজলেটে যা যা থাকতে পারে নিউজলেটের নাম শিরোনাম খবর ছবি সাক্ষত সাক্ষাৎকার ইত্যাদি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার যে প্রশ্নটি এখন তোমাদের সাথে শেয়ার করলাম আগামীকালকের পরীক্ষা তোমরা কিছুক্ষণ পরেই এই চ্যানেলে হিন্দু ধর্ম শিক্ষার সমাধান পেয়ে যাবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে